ট্রেডিং এর ক্ষেত্রে আপনারা সব সময় যে ভুলটা করেন সেটা হচ্ছে আপনারা 2টা 3টা অথবা 5টা কয়েনের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারেন না উলটা আপনারা 10টা 20টা কয়েনের মধ্যে দৌড়াদড়ি করে বারণ যার ফলে আপনারা কিন্তু ভালো কোনো কয়েন খুঁজে বের করতে পারেন না যেখান থেকে মূলত আপনারা শর্ট টার্মের মধ্যে प्रॉफिट নিয়ে আসতে পারবেন সো আজকের পুরো ভিডিওতে আপনাদেরকে আমি এমন কিছু কয়েনের নাম বলে দিব ওই কয়েনগুলোর মধ্যে আপনি যদি ট্রেড করেন তাহলে শর্ট টার্মের মধ্যে খুব ভালো प्रॉफिट নিয়ে আসতে পারবেন যেমনটা এইখান আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে BingX এক্সচেঞ্জের চার্টের মধ্যে আসি এবং এখানে কিন্তু আমরা 140 ডলারের মতো প্রফিটের মধ্যে আসি এবং এই ট্রেড কিন্তু আমরা আজকেই নিছি সো আমরা কিন্তু একদিনের মধ্যে ওয়ান ফোর্টি অথবা ওয়ান ফিফটি ডলারের মতো প্রফিটে চলে গেছি সো আপনিও যদি এভাবে শর্ট টাইমের মধ্যে প্রফিট করতে চান তাহলে কিন্তু আপনাকে বেস্ট কয়েন খুঁজে বের করতে হবে সো পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আশা করতেছি আপনারা বুঝতে পারবেন যে কোন কয়েনগুলোর মধ্যে ট্রেড করলে শর্ট টাইমের মধ্যেই খুব ভালো প্রফিট নিয়ে আসা যায় আমরা কিন্তু লাস্ট কয়েকদিন ধরে খেয়াল করতেছি ক্রিপ্টো মার্কেট অথবা বিট কয়েনের প্রাইস কিন্তু প্রচুর পরিমাণে ভলাটাইল অর্থাৎ আজকে বিটকয়েনের প্রাইস একটু উপরে যাচ্ছে তার পরবর্তী সময় কিন্তু আবারও আগের প্রাইসে চলে আসতেছে আর বিটকয়েনের প্রাইস যখন এইরকম ভলাটাইল থাকবে তখন স্বাভাবিকভাবে মার্কেটের মধ্যে অন্য যে অলস কয়েনগুলো আছে ওইগুলো কিন্তু আরও বেশি ভলাটাইল থাকবে সো আপনি যদি এই ভলাটাইলিটি কাজে লাগাইতে পারেন তাহলে কিন্তু আপনি শর্ট টাইমের মধ্যেই খুব ভালো প্রফিট বের করতে পারবেন এবং এই জিনিসটা আপনাদেরকে আমি আজকে লাইভও দেখাই দিব বাট তারপরেও যদি আপনারা ট্রেডিংয়ের মাধ্যমে প্রফিট করতে না পারেন তাহলে এইটা আসলে আপনাদেরই ব্যর্থতা সো যাই হোক আজকে আমরা শর্ট টাইমের মধ্যে যেভাবে প্রফিটটা বের করব। এইটার জন্যে কিন্তু অবশ্যই মার্কেট ভলাটাইল থাকতে হবে আমাদের এমন কয়েন লাগবে যে কয়েনের প্রাইস প্রচুর মুভ করে ফর এক্সাম্পল আপনি যদি এই বিটকয়েনের মধ্যে এইখানে ইনভেস্ট করে এইখানে সেল করে দিতেন তাহলে কিন্তু আপনার ইনস্ট্যান্ট প্রফিট চলে আসতো এরপর আপনি যদি একটু ওয়েট করতেন তাহলে কিন্তু আপনি এগেইন এইখানে বাই করার চান্স পাইতেন যেহেতু এখান থেকে মার্কেট একবার উপরে গেছে সো অনেক বেশি সম্ভাবনা ছিল এখানে সাপোর্ট পেয়ে মার্কেটটা কিন্তু আবার উপরের দিকে যাবে সো আপনি যদি এখানে আবারও বাই করে রাখতেন এবং এইখানে সেল করে দিতেন তাহলে কিন্তু আপনি এগেইন প্রফিট প্রফিট পাইতেন সো মার্কেটের এই ভলাটিলিটি কাজে লাগাই কিন্তু মূলত শর্ট টাইমের মধ্যে ভালো প্রফিট বের করা যায় সো বর্তমান সময়ে যেসব কয়েনের মধ্যে এই রকম ভালো ভলাটিলিটি আছে আপনাদেরকে আমি ওই রকম পাঁচ থেকে ছয়টা কয়েনের নাম বলে দিব বাট আপনাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে কারণ আপনাদেরকে আমি আজকে যে পাঁচটা অথবা ছয়টা কয়েনের নাম বলতেছি এই পাঁচটা অথবা ছয়টা কয়েনের মধ্যে কিন্তু অল টাইম ভলাটিলিটি থাকবে না কিন্তু আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে যে প্রফিটটা কিভাবে বের করতে হয় তাহলে কিন্তু আপনি এই রকম ভলাটাইল কয়েন খুঁজে বের করতে পারবেন অ্যান্ড দেন সেম মেথড ইউজ করে কিন্তু সেখান থেকেও প্রফিট বের করতে পারবেন সো আমাদের লিস্টের প্রথম কয়েনটা হয়েছে ফেট কয়েন এবং আপনারা যদি বর্তমান সময় মার্কেটটা একটু অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন পুরো মার্কেট কিন্তু এখন ডোমিনেট করতেছে এআই ক্যাটাগরি যেমন ফেট কয়েন আছে এজিক্স কয়েন আছে জিআরটি কয়েন আছে ডাব্লু কয়েন আছে এই কয়েনগুলোর মধ্যে কিন্তু ভালো মুভমেন্ট থাকে যেমন আমরা বর্তমানে ফেট কয়েনের চার্টের মধ্যে আসি সো আপনারা দেখতে পাচ্তেছেন কিরকম ভলাটিলিটি ছিল প্রাইসের মধ্যে সো একদম সিম্পল ভাবে আপনি যদি এইখানে কয়েন বাই করতেন এবং এইখানে সেল করতেন আপনার প্রফিট চলে আসেন সেইভাবে আপনি যদি এইখান থেকে আবারও কয়েন বাই করতেন এবং এইখানে সেল করে দিতেন তাহলে কিন্তু আপনার আবারও প্রফিট আসতো এখন বলতে পারেন যে ভাই এইখানে যে সেল করতে হবে এটা কেমনে বুঝুন একদম বেসিক বিষয় এখান থেকে মার্কেটটা নিচের দিকে আসতেছিল এবং বিটকয়েনের প্রাইসও কিন্তু একদম সেম ভাবে রিয়্যাক্ট করতেছে সো আপনি যদি শুধুমাত্র রেজিস্ট্যান্স লেভেলটা দেখেও এখানে সেল করে দিতেন তারপরেও কিন্তু আপনি এখানে আরো একবার কেনার সুযোগ পাইতেন সো এখানে মেইন বিষয়টা হইতেছে ভলাটিলিটি এবং বিটকয়েনের প্রাইসটা কেমন রিয়্যাক্ট করতেছে ওইটা সো আপনারা এই ফেড কয়েনটা ফলো করতে পারেন আপনারা যদি একটু অ্যানালাইসিস করে ট্রেডগুলো এক্সিকিউট করতে পারেন তাহলে আশা করতেছে আপনি কিন্তু এখান থেকে ভালো প্রফিট করতে পারবেন অ্যান্ড দেন আমাদের লিস্ট সেকেন্ড কয়েনটা হয়ে গেছে অ্যাজিক সিবিএসডিটি এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একদম সেম ভাবে ফেট কয়েনের প্রাইসের মধ্যে যেমন ভোলাটিলিটি ছিল ওইরকম রকম কিন্তু এইখানেও আছে সো আপনি যদি ফেট কয়েনটা ফলো করেন তাহলে এর সাথে সাথে কিন্তু অ্যাজিক্স কয়েনটাও ফলো করতে পারেন তাহলে আশা করতেছি আপনি কিন্তু এইখান থেকেও প্রফিট করতে পারবেন এরপর থার্ড কয়েনটা হয়ে গেছে নেয়ার প্রোটোকলের নেয়ার কয়েন এন্ড বর্তমান সময়ে আমার সব থেকে ফেভারিট কয়েন কারণ লাস্ট এক মাস ধরে আমি নেয়ার কয়েনের মধ্যে এত পরিমাণে ট্রেড করছি যে আমার নেয়ার কয়েনের চার্ট পুরো মুখস্থ হয়ে গেছে আপনাদেরকে আমি এই জিনিসটা একটু পরে দেখাই দিচ্ছি বাট তার আগে আপনারা একটু দেখেন যে এই কয়েনের প্রাইসের মধ্যে কি লেভেলের ভলাটিলিটি থাকে যেমন এখান থেকে দেখতে পারতেছেন প্রাইসটা ড্রপ করে কোন পর্যন্ত চলে আসছে এরপরে কিন্তু মাত্র দুই দিনের মধ্যে প্রাইস আবারও পাম্প করে এইখানে চলে আসছে এরপরে দেখতে পারতেছেন আবারও প্রাইসটা ড্রপ করে এই পর্যায়ে আসলো এরপরে কিন্তু এখানে অনেকগুলো অপরচুনিটি আসছে সো আমি কিন্তু এখানে প্রতিটা অপরচুনিটি কাজে লাগাইছি যার ফলে এখান থেকে কিন্তু আমি প্রফিটও মেক করছি সো এইরকম ভলাটিলিটি যে কয়েনগুলোর মধ্যে থাকে আপনি যদি ওই সব কয়েন খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যালেন্স কম থাকলেও আপনি এই সুযোগটা কাজে লাগায় রেগুলার প্রফিট করতে পারবেন এরপরের কয়েনটার নাম হইতেছে জুপিটার এক্সচেঞ্জের যে ইউপি কয়েন এবং এই কয়েনের প্রাইসের মধ্যেও দেখতে পারতেছেন হিউজ পরিমাণে ভলাটিলিটি থাকে সো আপনি যদি এই ভলাটিলিটি গুলো একবার ধরতে পারেন এবং পারফেক্ট ভাবে এক্সিকিউট করতে পারেন তাহলে আপনি একবার হিসাব করেন যে আপনি এখানে কতগুলো অপরচুনিটি পাচ্ছেন আমাদের লিস্টের পরের কয়েনটা হইতেছে ডাব্লিউ এল ডি কয়েন এন্ড একদম সেম ভাবে দেখতে পারতেছেন এই কয়েনের প্রাইসের মধ্যেও কিন্তু ভালো ভলাটিলিটি আছে এন্ড আমাদের লিস্টের একদম লাস্ট কয়েনটা হইতেছে নট কয়েন আপনারা জানেন যে এর মধ্যে একদম রিসেন্টলি নট কয়েনটা লিস্টেড হইছে এবং এই কয়েনের প্রাইসের মধ্যেও কিন্তু আপনারা দেখতে পারবেন ভালো পরিমাণে ভলাটিলিটি থাকে সো মার্কেট যখন উপরে থাকবে তখন তো ভুলেও আপনি এই কয়েনটা নেবেন না বাট আপনি খেয়াল করবেন এই কয়েনের প্রাইসটা যখন ড্রপ করে স্টার্ট করবে তখন আপনি ভালো একটা এন্ট্রি পয়েন্ট খুঁজে সেখানে ট্রেড ওপেন করতে পারলে আশা করতেছে আপনি কিন্তু এই নট কয়েন থেকেও ভালো প্রফিট করতে পারবেন সো এইখানের যে ছয়টা কয়েন ছিল আপনারা বর্তমানে এই ছয়টা কয়েন ফলো করতে পারেন এবং এইখানের প্রতিটা কয়েন কিন্তু আপনারা বাইনান্স এক্সচেঞ্জের মধ্যেই পাবেন সো এখানে বাইনান্সের কথা যেহেতু চলে আসছে সো আপনারা অনেকেই জানেন বাইনান্সের মধ্যে কিন্তু নতুন মেগা ড্রপ চলে আসছে যেটার নাম হইতেছে লিস্টটা আপনারা যদি এই নতুন মেগা ড্রপটা নিয়ে একদম ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আমি তাহলে আপনাদের জন্য একদম ডিটেলস একটা ভিডিও মেক করে দিব যাতে করে আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারেন যে এখানে কিভাবে পার্টিসিপেট করতে হয় বাই দ্য ওয়ে আমরা কিন্তু এর আগের মেগা ড্রপ থেকে সবাই 40 50 इवन 100 ডলার পর্যন্ত প্রফিট করেছিলাম সো আপনারা এই মেগা ড্রপটা নিয়ে ভিডিও চান কিনা সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন সো আমরা আমাদের চার্টের মধ্যে ফিরে যাই সো এখন চলেন আপনাদেরকে আমি দেখাই দেই যে লাস্ট কয়েকদিন ধরে আমি একটা অথবা দুইটা কয়েনের মধ্যে কি পরিমাণে ট্রেড করছি সো ফার্স্টে আমরা চলে আসছি ফেড কয়েনের চার্টের মধ্যে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফার্স্ট বাই করেছিলাম এখানে এবং আমরা কিন্তু সেল করছি এখানে আমাদের কিন্তু ভালো পরিমাণ একটা প্রফিট চলে আসছিল অ্যান্ড দেন আমরা বাই করার পরে কিন্তু মার্কেটের মধ্যে বিশাল লেভেলের একটা ড্রপ আসছে বাট আমরা কিন্তু একদম ইনস্ট্যান্ট আবার প্রফিটের মধ্যে চলে আসছি এইটার পিছনে কিন্তু শুধুমাত্র ওই এই কাজ করতেছে যেহেতু ক্রিপ্টো মার্কেট এখন পুরো ভলাটাইল আর এআই ক্যাটাগরির কয়েনগুলো যেহেতু পুরো মার্কেট ডোমিনেট করতেছে সো আমার কিন্তু কনফিডেন্স ছিল যে একটু লসের মধ্যে গেলেও পরবর্তীতে কিন্তু আমি প্রফিটের মধ্যে চলে যাবো সো দেখেন আমি যদি এখনো সেল করি তারপরেও কিন্তু আমার ওয়ান ফিফটি ডলারের মতো প্রফিট থাকবে বাট এখানে আমার টার্গেট এই লেভেল পর্যন্ত সো এই লেভেলটাতে টাচ করলে কিন্তু আমি থ্রি হান্ড্রেড হাজার ডলারের মতো প্রফিট পেয়ে যাবো এবং ওই সময় কিন্তু আমি প্রফিটটা বুক করে আবারও ওয়েট করব মার্কেট ডাউনে আসার জন্য এখন চলেন আপনাদেরকে আমি আরো একটা কয়েনের চার্ট দেখাই সো এটা হইতেছে নেয়ার কয়েনের চার্ট এবং আপনাদেরকে আমি যেটা বলতেছিলাম আমার বর্তমান সময়ের সব থেকে ফেভারিট কয়েন হইতেছে নেয়ার এর কারণটা আপনারা চার্ট দেখলে বুঝতে পারতেছেন যে কি পরিমাণে ট্রেড এখানে করা হয়েছে ইভেন একটা ট্রেড এখনও আমার ওপেন আছে বাট ইনশাল্লাহ আমি এখান থেকে প্রফিট নিয়ে বের হব এবং আমার টার্গেট থাকবে অন্তত এই লেভেল পর্যন্ত সো আমরা কিন্তু এইখানে বাই করছিলাম এরপরে কিন্তু দেখতে পারতেছেন মার্কেটের মধ্যে হিউজ লেভেলের একটা কারেকশন আসছে বাট তারপরেও কিন্তু আমি স্টপ লস ইউজ করি সো এই জিনিসটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও মেক করবো যে আমি স্টপ লস ইউজ করি না অথবা হয়ে যাবে মধ্যে মেইনলি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে আপনারা প্রিভিয়াসলি আমার বাইং পয়েন্ট এবং সেলিং পয়েন্ট গুলা দেখতে পারতেছেন যে আমি একটা ট্রেডেও কিন্তু লস করি নাই যেমন আমরা যদি একটু পিছনের দিকে চলে যাই অর্থাৎ এখানে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পারতেছেন আমরা এখানে বাই করলাম এখানে সেল করলাম আবার এখানে বাই করছি আবার এখানে সেল করছি একদম সেম ভাবে এখানে বাই করছি এবং এখানে সেল করছি সো আমরা যদি একটু জুম আউট করে দেই এগেইন আমরা এখানে বাই করলাম এখানে সেল করছি আবার আমরা এখানে বাই করছি এখানে সেল করছি এবং মাঝখানে কিন্তু আমরা এখানে ডিসিও করছিলাম সো বুঝতেই পারতেছেন যে আমি একটা কয়েনের মধ্যে কি পরিমাণে ট্রেড করছি সো আপনি যদি এই দশটা বিশটা কয়েন ফলো না করে একটা কয়েন ভালো করে ফলো করতে পারেন তাহলে কিন্তু আপনি একদম সেম ভাবে প্রফিট করতে পারবেন সো আশা করি আপনাদেরকে আমি এটা বুঝাইতে পারছি যে আসলে এই জিনিসটা কাজ করে এবং এই জিনিসটা ফলো করে আমি নিজেও প্রফিট করছি এবং করতেছি অ্যান্ড আপনারা এই জিনিসটা ফলো করতে পারেন তাহলে আশা করতেছে আপনারাও কিন্তু প্রফিট করতে পারবেন এবং আপনাদেরকে এখানে একটা বিষয় বলি আপনারা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে আমাকে বলেন যে ভাই আপনার কাছ থেকে ট্রেডিং শিখতে পারবো কিনা অথবা আপনি ট্রেডিং শিখান কিনা তো তাদের উদ্দেশ্যে বলতেছে আপনারা হয়তো অনেকেই জানেন না আমার কিন্তু বর্তমানে তিনটা কোর্স রানিং চলতেছে এবং এই কোর্সগুলো পাওয়ার জন্য আপনারা হচ্ছে ডাব্লু ডট নাইম রেজওয়ান ডট কম এই ওয়েবসাইটের মধ্যে গেলেই তিনটা কোর্স পেয়ে যাবেন সো আপনারা যদি কেউ শিখতে চান অথবা এইভাবে অ্যাডভান্স লেভেলের ট্রেডিং করে প্রফিট মেক করতে চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমার অ্যাডভান্স লেভেলের যে কোর্স আছে সেখানে ইনরোল করতে পারেন তাহলে আশা করতেছে আপনাদের কিন্তু একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এবং আপনারা কিন্তু একদম ভাবে প্রফিট মেক করতে পারবেন এর কারণটা হইতেছে আমি যে জিনিসগুলো ফলো করে ট্রেড করে প্রফিট করতেছি আমি কিন্তু একদম সেম জিনিসগুলো আমার কোর্সের মধ্যে দিয়ে রাখছি সো আমি যেহেতু প্রফিট মেক করতে পারতেছি আপনিও কিন্তু অবশ্যই প্রফিট করতে পারবেন জাস্ট আপনার একটা ভালো গাইডলাইন এবং এক্সপিরিয়েন্সের দরকার সো যারা ট্রেডিং শেখার জন্য কমেন্ট করতেছিলেন তারা কিন্তু চাইলে আমার ওয়েবসাইটটা চেক আউট করতে পারেন সো এটাই ছিল আজকের ভিডিও আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি অনেকগুলো ইনফরমেশন দিতে পারছি সো ইনফরমেশনগুলো যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয় তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এবং কুইক আপডেট পাইতে চান এবং মার্কেট ডাউনে থাকলে বিভিন্ন ধরনের কয়েনের সাজেশন চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে যদি ভিডিও নিয়ে আপনাদের কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন সব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম